আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2023 সালে আইসা সবথেকে হট ডিভাইস বললে ইনফিনিক্সের নোট 12 প্রোর কথাই আসবে। আর এটা সবথেকে বড় কারণ হচ্ছে এইটাতে থাকছে 108 মেগাপিক্সেলের সেন্সর অ্যান্ড G99 প্রসেসর। কিন্তু আমরা এটার প্রসেসর নিয়ে কথা বলবো না, আজকে কথা হবে এটার ক্যামেরা নিয়ে। এটাতে যে 108 মেগাপিক্সেল সেন্সরটা আছে এটা আসলে কেমন হবে, আর এটা দিয়ে হচ্ছে আপনারা ছবি ক্যাপচার করব অ্যান্ড হচ্ছে ভিডিও ক্যাপচার করব উইদাউট এডিট, এটা আসলে কেমন ছবি ক্যাপচার করে অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে সেই সব কিছু আজকে টেস্ট করব। তো চলুন শুরু করা যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। থ্যাঙ্কস টু এসকে টেলিকম, তারা হচ্ছে আমাদেরকে এই ফোনটি প্রোভাইড করেছে। তাদের কাছ থেকে আপনারা ইনফিনিক্সের সকল স্মার্টফোন পেয়ে যাবেন, আর এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু স্পেশাল গিফট। তো দেরি না করে আজই চলে যান এসকে টেলিকম। ক্যামেরা ইন্টারফেস নিয়ে বলতে গেলে আপনারা হচ্ছে ফ্রন্টের ক্যামেরাতে গেলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে হচ্ছে আপনারা ফ্রন্টে ভিডিও রেকর্ড করতে পারবেন, এআই ক্যামেরা আছে। যদি ক্যামেরাতে যান অনেকটা ওয়াইড আছে, বাট হচ্ছে ভিডিওতে গেলে অনেকটা ক্রপ হয়ে যায়, যেটা হচ্ছে অনেক সময় হচ্ছে হাত দিয়ে ভিডিও করলে এরকম একটা ভিউ পাবেন, আর যাদের কাছে গিম্বল আছে তারা ভালো একটা ভিউ পাবেন। বাট ক্যামেরার জন্য এটা যথেষ্ট ওয়াইড অ্যান্ড এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না, আর যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল আসছে একটা ছবি ক্যাপ। যদিও এটার ফ্রন্টে হচ্ছে 16 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, বাট এটার তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে। যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করে অ্যান্ড ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। তবে এর কালারটা আমার কাছে কিছুটা স্যাচুরেটেড মনে হয়েছে, মানে যেমন হচ্ছে ছবিতে কিছুটা হলদে হলদে বাপ এরকম টাইপের, অ্যান্ড রোদের বেলায় ছবি তুললে ওইটা হচ্ছে আর একটু বেশি রেডিশ টাইপের হয়ে যায়। অ্যান্ড এখানে হচ্ছে আপনারা বিউটি ক্যামেরা পাচ্ছেন, পোর্ট্রেট আছে, তারপরে হচ্ছে সুপার নাইট আছে। তো পোর্ট্রেট মোডেও কিছু ছবি ক্যাপচার করা যাক। পোর্ট্রেট মোডে এইচ ডিটেকশন নিয়ে বলতে গেলে এটাতে কিছুটা ঝামেলা আছে, যেমন হচ্ছে প্রত্যেকবারই হচ্ছে একেবারে এইচ টু এইচ ডিটেক্ট করতে পারে না। যেমন হচ্ছে আপনারা যদি দুইজনে ছবি ক্যাপচার করেন তাহলে আপনারে ফোকাস করে আরেকজনের হচ্ছে ব্লার করে দিবে। অ্যান্ড চুলের যে এরিয়াগুলো আছে, যেমন হচ্ছে চুলের এরিয়াগুলোতে ওই রকম ভালোভাবে এইচ ডিটেক্ট করতে পারে না। আপনি লাস্টের পিকচারটা দেখলে বুঝতে পারবেন এইচ ডিটেকশন নিয়ে কিছুটা ঘাপলা আছে। আর এইটার হচ্ছে আপনারা ফ্রন্ট ক্যামেরাতে হচ্ছে বুকে মোডে ভিডিও করতে পারবেন, অ্যান্ড এটাতে হচ্ছে ব্লার কতটা আছে এটা ভিডিও দেখলে বুঝতে পারতেছেন। আমার পিছনের যে সাবজেক্ট বা ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে ব্লার হয়ে গেছে, অ্যান্ড আমার ফেসটে হচ্ছে ফোকাসে আছে। অ্যান্ড এটার এইচ ডিটেকশন আমার কাছে মোটামুটি লেগেছে, ভালোই ছিল, যথেষ্ট ভালোই বলা যায়। থেকে যদি আপনাদেরকে রেয়ার ক্যামেরার প্রিভিউটা দেখায় তাহলে হচ্ছে এমন আসে। অ্যান্ড এটার একটা ভালো ইয়ে জিনিস হচ্ছে যে আপনারা যদি নিচে থেকে সোয়াইপ করেন এটার যে মোডগুলো আছে, যেমন হচ্ছে ফিল্ম, তারপরে হচ্ছে ভিডিও, তারপরে এআই ক্যাম, পোর্ট্রেট মোড, নাইট, সুপার নাইট মোড অ্যান্ড এআই শর্ট, স্লো মো, বিভিন্ন রকমের মোড আসে। অ্যান্ড যদি আপনারা এইরকম প্রিভিউ আসার পরে ছবি ক্যাপচার করার পরে কেমন আসে সেটা আমরা একটু ডেলাইটের 108 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবিগুলো নিয়ে বলতে গেলে এটা যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করে অ্যান্ড ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। অ্যান্ড এটার একটা ভালো দিক হচ্ছে আপনারা যখন ছবি ক্যাপচার করবেন ভিউ ফাইন্ডারে দেখবেন একরকম, আর এটা হচ্ছে পোস্ট প্রসেসিং হয়ে আসবে আরেক রকম। আর এর তোলা যে 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে এটা নর্মাল যে ক্যামেরাটা আছে নর্মালের থেকে একটু বেশি ডিটেলস ধরে রাখতে পারে, বাট রেগুলার ইউজিংয়ে ওই রকম পার্থক্য হয় না। কালার নিয়ে বলতে গেলে এটা হচ্ছে স্যাচুরেটেড কালার প্রোডিউস করে, যেমন হচ্ছে রেড কালার বা গ্রিন কালার যেটা আছে ওই কালারগুলোকে একটু বেশি বুস্ট করে দেয়, যেগুলো হচ্ছে ডে টু ডে লাইফে বুঝতেই পারতেছেন কেমন। তবে এটার একটা খারাপ দিক লেগেছে আমার কাছে, যেমন হচ্ছে হিউম্যান ফেসের ছবিগুলো ক্যাপচার করতে সময় এগুলো স্মুথ করে দিচ্ছিল। তো এখন হচ্ছে আমরা ট্রাই করব এটার শ্যালো ডেপথ অফ ফিল্ড, মানে হচ্ছে কাছে থেকে কতটা ব্লার হয় অ্যান্ড উইদাউট পোর্ট্রেট মোডে কতটা ব্লার পাওয়া যায়। তো এটা হচ্ছে সাবজেক্ট ছবি ক্যাপচার করে অন্য একটা ক্যাপচার করা যাক, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। হচ্ছে পোর্ট্রেট মোডটা আমরা চেক করে দেখব, পোর্ট্রেট মোডে আসলে হচ্ছে এমন একটা ছবি।
পোর্ট্রেট মোড নিয়ে বলতে গেলে আপনারা যখন কোনো সাবজেক্টের ছবি ক্যাপচার করবেন তখন এটা ভালোভাবে এইচডি রেক করতে পারেন, ভালো পরিমাণে পোর্ট্রেট পিকচার পাবেন। বাট এটা হচ্ছে হিউম্যান ফেসের বেলায় অনেকটাই ডিফারেন্ট হয়ে যায়। যেমন হচ্ছে আপনারা যখন হিউম্যান ফেস বা মানুষের ছবি তুলবেন তখন হচ্ছে এটা চুলের এরিয়াগুলোতে ভালোভাবে এইচডি রেক করতে পারে না। অ্যান্ড এই প্রাইস পয়েন্টটা একটা স্মার্টফোন থেকে এরকম ছবিগুলো আসলেই ডিসঅ্যাপয়েন্ট করে। তাছাড়া হচ্ছে যেমন হচ্ছে ফুল টুল অন্যান্য যেগুলো ছবি ক্যাপচার করবেন সেগুলো ভালোভাবে। এই ফোনটার আরেকটা ভালো দিক হচ্ছে যে এটা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে সময় বুকে মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এটার একটা খারাপ দিক আছে, এটা বুকে মোডে ভিডিও করতে সময় 720p 30fps ভিডিও রেকর্ড করে, দেখতে পারতেছেন ইন্টারফেসটা এমন। তবে এটার ভালো দিকটা হচ্ছে যথেষ্ট বুকে বা ভিডিওতে যথেষ্ট ব্লার আসে অ্যান্ড ফোকাস যথেষ্ট ভালোভাবে করতে পারে, চুলের যে এরিয়াগুলো আছে সেগুলো ভালোভাবে এডিটেক্ট করতে পারে। এডিটেকশন ক্লোজ টু ন্যাচারালি বলা যায়। এখন হচ্ছে ভিডিওর ফোকাস টেস্ট করা যাক। তো এটা হচ্ছে দেখি ফোকাস, ফোকাস হইতে সময় নেয় ছোট। এখন ভিডিও নিয়ে বলতে গেলে এটাতে 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা ভালো একটা দিক। তবে এটার খারাপ দিক হচ্ছে এটাতে থাকছে না কোনো EIS বা OIS, যার জন্য হচ্ছে ভিডিও রেকর্ড করতে সময় হাতটা অবশ্যই স্টেবল রাখতে হবে, নাইলে ভিডিও শেক করবে। যেমন এটা দেখলে বুঝতে পারবেন একটু হাতটা লড়লে ভিডিওর অবস্থা এমন হয়ে যাবে। এইখানে হচ্ছে একটা মোড আছে যেটা হচ্ছে ফিল্ম, মানে যারা হচ্ছে ব্লগার আছেন ছোটোখাটো ব্লগ করতে যান তাদের জন্য এই মোড ডিসাইড করে দিবে আপনি কোন কোন একটু ভিডিও নেবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যখন লো লাইটে বা রাতের বেলায় ছবি ক্যাপচার করবেন তখন হচ্ছে হাতটা অনেক স্টেবল রাখতে হবে, নাহলে হচ্ছে ছবির বারোটা নর্মালি হচ্ছে একটু যদি শেক করেন তাহলে ছবিটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। যেমন হচ্ছে এই ছবিটাই দেখেন, আমি জাস্ট হচ্ছে একটু শেক করার কারণে এমন হয়ে গেছে। বাট এর আগের ছবিটা অনেকক্ষণ ভালোভাবে স্টেবল করে রাখার জন্য এমন হয়েছে, আগেরগুলো সেম কাজটাই করছিলাম যার জন্য ছবিগুলো হচ্ছে এমন নষ্ট হয়ে গেছে। ওভারঅল সব কিছু নিয়ে বলতে গেলে এই ফোনটার যে 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে এইটা হচ্ছে যে ঠিকঠাক আছে বলা যায়, বাট এইটাতে এখনও অনেক বেশি ইম্প্রুভের দরকার আছে। যেমন হচ্ছে ফোকাস শিফটিং অনেকটা লেট হয়, প্লাস হচ্ছে আপনারা যখন বোটের মোডে ছবি ক্যাপচার করবেন তখন H2S ডিটেক্ট করতে পারে না। 7000 টাকা প্রাইস পয়েন্টে একটা স্মার্টফোন থেকে H2S এইচ ডিটেকশন আশা করাই যায়, বাট এইখানে ইনফিনিক্সের আমার মনে হয় যে আরও বেশি ইম্প্রুভের দরকার আছে। বাট তাছাড়া বলতে গেলে 27000 টাকা প্রাইস পয়েন্টে এটার সাথে যে Z99 প্রসেসর আছে অবশ্য ওইটা হচ্ছে ওই দিক দিয়ে পুষে আছে, কিন্তু তারপরেও যারা হচ্ছে ক্যামেরাটা মূলত হাইলাইট করতেছেন তাদের জন্য অবশ্যই মাথায় চিন্তা করে তারপরে কিনবেন।